রান্নাঘরের তরফ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আলু দিয়ে পাউরুটির চপ বানাবো, সেটা আপনারা লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি একটা 15 টাকা দামের একটা পাউরুটি নিয়েছি, দুটো আলু সেদ্ধ করে রেখেছি, আলুটাকে আমি পুর বানাবো। এবার এটা গরম হয়ে গেছে, এবার আমি 2 চামচ মতো সর্ষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে কুচিয়ে রেখেছিলাম 2 পেঁয়াজ, সেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, রসুনটা একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য এলাচ গুঁড়ো, কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি, এবার আমি সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে আলুটাকে কেটে নেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2টো বড় আলু মাপে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে আলুটাকে ভেজে নেব, এইভাবে পুরটা বানাতে হবে। ভেজে রাখা জিরার গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি, পুরটা আমার হয়ে গেছে। এবার আমি থালাতে নিয়ে নিচ্ছি, আলুর পুরটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পাউরুটির সঙ্গে পুরটা দিয়ে এইভাবে আমি পাউরুটির গুলো চারধার কেটে নেব। এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলো এইভাবে আমি কেটে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি, আমার সবগুলো পাউরুটি কোন কাটাইছে। এবার আমি আলুর পুর দিয়ে পাউরুটিটাকে বানাবো।
জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ওটা নরম করে নিচ্ছি, ঠান্ডা জল দিয়ে। এইভাবে নরম করে নিচ্ছি, হাতে হাতে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। আলুর পুরটা নিয়ে এইভাবে নিয়ে মাঝখানটা দিয়ে দিচ্ছি। এবার আমি এইভাবে এইভাবে আলু দিয়ে পাউরুটির চপটা বানাবো। আবার একটা দেখিয়ে দিচ্ছি, এই জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ওটা নরম করে দুপাশে এরকমভাবে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। আলু পুরটা নিলাম এইভাবে রেখে, তো হাত দিয়ে এইভাবে করে বানিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি এইভাবে বানাবো, সবকটা রুটি আমার এইভাবে বানানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব তেলে। দু চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি, বেসনে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এক চিমটে খাওয়া সোডা দিয়ে দিচ্ছি, এক চিমটে হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি ওইটাকে মাখাবো। বেসনটা মাখানো হয়ে গেছে, এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেসনে এইভাবে ডুবিয়ে নিচ্ছি, এইভাবে বেসনে আমি ডুবিয়ে নিচ্ছি। এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি। এবার আমি আর এক পাশ উল্টে দিচ্ছি, এইভাবে উল্টে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পাউরুটি দিয়ে এই আলুর চপটা খেতে খুব সুন্দর লাগবে। বিকেলে সস দিয়ে একটু খাবেন, খেতে খুব ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন। তিন মিনিট মতো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
বাকিগুলো আমি এইভাবে ভেজে নিব। হয়ে এসছে ভাজা, কি মুচমুচে না হয়েছে ভাজাগুলো, দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর লাগবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট লাগবে ভাজতে, দমটা মিডিয়ামে দিয়ে ভাজবেন, না হলে চুইয়ে যাবে উপরটা। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।